কাহাকে চাইছিলাম কারে তো উঠানে দেখলাম না এই পপি কাহা কনে আপা কই গেছে আমি জানি না ও কাহা কই গেছে তুমি জানো না আরে বাবা আপনি আবার তুমি তুমি করে কথা কো কবে থেকে শুরু করছেন না মানে তুমি বলে ডাকিলে বড় না 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 মানে যে তোমার বান্ধবীদের তুই তোমারই করলে তোরা মাইন্ড করে তো ভাবতেছো অমরে আমি তুমি করে ডাকবো হ্যাঁ তুমি যেহেতু তাদের বান্ধবী এই জন্য তোমারও আমি তুমি করে ডাকার প্র্যাকটিস করতেছি বুঝছো বুঝছি তুমি তুমি কইরা আই লাভ ইউ বলার ধান্দা খালি একবার আই লাভ ইউ কইয়া দেখ তারপরে তো ঠ্যাং ভাঙ্গিয়া দিব কি ভাবতেছ কি আমি ঠিক কথা কইছি নাকি ভুল কথা কইছি কত হ্যাঁ আপনি তোমারে তুই করেও কইতে পারেন কারণ আপনি তো আমার থেকে বয়সে অনেক বড় আর আপনি তুই বলে তো কোনো সমস্যাও নাই আর আমি তো জানি আপনি আমারে ছোট বোনের মতোই দেখেন এইটা আবার তুমি কি কইলা কি বাবলা ভাই আমি কি ভুল কিছু কইছি না 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 তুমি ভুল কথা কইবা কে তুমি খুবই ঠিক কথা কইছো শোনো তোমার আমি একটা কথা কই তোমার যতগুলো বান্ধবী আছে প্রত্যেকটা বান্ধবীরে আমি কিন্তু একদম ছোট বোনের মতো দেখি বুঝছো কিন্তু ওই যে রোজি আর ঝুমুর ওরা কিন্তু এটা বোঝে না ওরা কি করে অকলকে একটু কথা কইতে গেলে ফাল দিয়া উঠে ফাল দিয়া উঠে এটা কি কোনো মানুষের কাম কো আর আমি একটা ভদ্র লোক সাদা বনের মানুষ আর আমার সাথে এটা কি করা ঠিক কিন্তু দেখো তোমার লোকে আমি কথা কইতেছি কি সুন্দর তুমি কথা কইতেছো তুমি কিন্তু ফাল দিয়া উঠতেছো না দেখো তাই না বসেন থ্যাংক ইউ জি ভালো লাগছে না তুমি আছে কেন বসে না বসে আপনার মন না অনেক বড় না ঠিক আছে মানে আমি আমার নিজের কথা আমি কি কব মানে আমার কথা যদি কেউ কয় তাহলে তো আমার ভালো লাগে যে তুমি কইলে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ একদম ঠিক কথা কইছো আচ্ছা আপনি মনে হয় আব্বার জন্য ওয়েট করতেছেন না ও হ্যাঁ মানে কাকু আসলে তো একটু দেখা সাক্ষাৎ করে যাই তাও এলাম যেহেতু কাকু এখন তো চলে আসবে না তাহলে আপনি একটা কাজ করেন ওই আম্মাই মনে হয় রান্না করে রান্না করতেছে আপনি যে চুলার পরে যান যে আম্মার লোকের কথা এটা তুমি কি কইলা পপি আমি মুরব্বী মানুষের সাথে কি কথা কইমু তারছে তোমার লাগে একটু কথা কই আমার মেলা পড়া পড়ে আছে বাবলা ভাই আমি আপনার লগে কথা কইতে পারাম না ও আচ্ছা তা তো অবশ্যই মানে তোমার যেহেতু পড়া আছে পড়া খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তোমার পড়া তো ডিস্টার্ব করা যাবে না তাহলে তোমার পড়ার আমি আর ডিস্টার্ব না করি আমি তাহলে যাই হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা তোমার ওই যে মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে না না মানে তোমার আপত্তি না থাকলে তুমি দিতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ আমি তো সাদা মনের মানুষ বুঝছ না আমার ফোন নাম্বার দিয়ে আপনার দরকারটা কি আপনার যদি আমার দরকার পড়ে বা কথা বলতে ইচ্ছে হয় তখন আপনি আমার বাড়িতে চলে আসবেন আর আপনি তো ভালো করেই জানেন আমি কলেজের টাইম ছাড়া হয় আমাদের বাড়িতে থাকি আর না হলে আমার চাচার বাড়িতে থাকি না না ঘন ঘন বাড়িতে আসাটা কি ঠিক হইব কাকা যদি আবার কিছু তুমি কালকা কলেজে কখন যাবে কত একটু কেন আপনি কি রাস্তায় আমার জন্য ওয়েট করবেন না মানে ওই আর কি মানে তোমার লাগে একটু কথা আছে একটু কথা কইতে হবে ঠিক আছে কাল 10টায় কলেজে যাব ঠিক আছে তাইলে আমি একটা কাজ করি ওই যে কালকে 10টার আগে গ্রামের ওই যে শেষ মাথায় যে মোড়টা আছে না হ্যাঁ ওই মোড়ে একটু খাড়ায় থাকবো ঠিক আছে ঠিক আছে তাইলে এখন যাই 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 করতেছেন কেন যান না না মানে যাবো তো বটেই যাওয়াই উচিত অনেকক্ষণ আসছি কিন্তু যাওয়ার আগে তো একটু বইলা যাওয়া উচিত তাই না তাহলে যাই আরে বাবা যান না ও হ্যাঁ ঠিক আছে যেতেছি গেলাম হ্যাঁ যান তো যান